প্রিয় জিএমপিনি লামানি দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানে ব্রু বা রিয়াং সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় নরেশ জমাতে মহোদয়, যিনি জিএমপির সহসভাপতি। উনি এই সম্পর্কে জিএমপিনি লামানি অভিমত ব্যক্ত করবেন। আমরা ওনাকে কয়েকটা প্রশ্ন করব, উনি জিএমপিনি লামানি অভিমত এখানে ব্যক্ত করবেন। আমার প্রথম প্রশ্ন হলো, রিয়াং শরণার্থী সমস্যা হবার মূল কারণ কী ছিল? রিয়াং শরণার্থী সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হলো, আজ থেকে 23 বছর আগে মিজোরামে বসবাসকারী ব্রু বা রিয়াংদের তরফ থেকে সরকারের কাছে মিজোরামের সরকারের কাছে দাবি জানানো হয়, যেহেতু মিজোরামে চাকমা, লাই এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীর জন্য স্বশাসনের ব্যবস্থা আছে, ঠিক সেরকম রিয়াংদের জন্যও স্বশাসনের ব্যবস্থা করা হোক। এই দাবি করার পর সেখানে তাদের ওপর একটা উগ্র মিজুদের একটা অংশ তারা আক্রমণ করে আক্রান্ত হয়ে তারা মিজোরাম থেকে ত্রিপুরায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়। এভাবে এই সমস্যার সৃষ্টি আর কি। আমার পরবর্তী প্রশ্ন হলো, রিয়াংরা কি মিজোরামের আদিবাসিন্দা নয়? নিশ্চয়ই আদিবাসিন্দা, কেননা মিজোরাম রাজ্য তো সৃষ্টি হয়েছেই 70-এর দশকে। আগে রাজ আমল থেকেই লুসাই পাহাড়, তখন বিশেষ করে আজকের যে মামিত জেলা মিজোরামের, সেখানে রিয়াংরা ছিল। এবং রিয়াংরা আমাদের ত্রিপুরার ত্রিপুরী ট্রাইবেলের একটা অংশ। বিশেষ করে এই রতনমণি বিদ্রোহ যখন হয়, তখন ত্রিপুরার রাজা যেভাবে নিষ্ঠুরতার সঙ্গে এই রিয়াং বিদ্রোহ দমন করে, তখন এই অত্যাচারের ভয়ে অনেক রিয়াং সেখানে চলে যায় এই মামি জেলাতে লুসাই পাহাড়ে। এবং তার আগেও রিয়াংরা সেখানে ছিল, তখন তো আর রাজ্যের সীমানা আজকের মতন ছিল না, সুতরাং জম করার জন্য হলেও সেখানে গেছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। পুরুষের পর পুরুষ ধরেই তারা সেখানে বসবাস করছিল, সুতরাং তারা নিশ্চয়ই মিজোরামের আদিবাসিন্দা। এই রিয়াং সমস্যা সমাধানের পথ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে সারা ভারতবর্ষে মিজোরামও আমাদের দেশে আর ত্রিপুরাও আমাদের দেশ, সুতরাং মিজোরা শুধু মিজোরামে থাকবে, ত্রিপুরীরা শুধু ত্রিপুরাতে থাকবে, এরকম হতে পারে না। আমাদের দেশে সমস্ত জায়গাতেই বিভিন্ন অংশের জনগণের বসবাসের অধিকার থাকবে বিভিন্ন রাজ্যে। আমাদেরও ত্রিপুরা ট্রাইবেলদেরও দিল্লিতে থাকার, কলকাতায় থাকার অধিকার যেমন থাকবে, তেমনি অন্যান্যদেরও ত্রিপুরায় বসবাসের অধিকার আছে। তো সিমিলারলি আমি মনে করি যে আগে থেকে ত্রিপুরা রাজ্যে যেমন জম্পুই পাহাড়ে মিজোরা আছে, তাদের তারা থাকবে ভবিষ্যতেও, তেমনি মিজোরামে আগে থেকেই যারা রিয়াংরা ছিল তারাও থাকবেন সেখানে, এটা হওয়া উচিত। এবং তারা সেখানে যাতে নিজেদের স্বভূমে পূর্বপুরুষদের যে জায়গা জমি আছে সেখানে তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার সঙ্গে সসম্মানে পুনর্বাসনের ব্যবস্থা করাটাই আমি মনে করি উপযুক্ত এই সমস্যার সমাধানের পথ। এই রিয়াং সমস্যা দীর্ঘ 23 বছর যাবৎ আজও সমাধান সঠিকভাবে হয়নি, এর কারণ কি? আর দ্বিতীয়ত হলো, এই সমস্যার সমাধানের মূল দায়িত্ব কার ছিল? নিশ্চয়ই এখন ত্রিপুরার গভর্নমেন্ট, মিজোরামের গভর্নমেন্ট, একটা রাজ্যের গভর্নমেন্ট আরেকটা রাজ্য গভর্নমেন্টকে এই নির্দেশ দিতে পারে না বা বাধ্য করতে পারে না, কিন্তু আমাদের দেশের সরকার তো আছে, কেন্দ্র সরকার, তারই প্রধান দায়িত্ব দুইটা রাজ্যের মধ্যে যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন এটা মীমাংসা করার। কিন্তু বিগত দীর্ঘ 23 বছর ধরে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে। আজকে আগে ইউপিএ সরকার যেমন ব্যর্থ হয়েছে, আজকে মোদী সরকারও ব্যর্থ। এবং এই ব্যর্থতার জন্য আমি কেন্দ্র সরকারকে তীব্র নিন্দা জানাতে চাই, কেন এই যেটা হওয়া উচিত সেটা কেন করতে পারলো না, এটা তাদেরই ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু না।
এই রাজ্যে শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার জন্য একটা এগ্রিমেন্ট হয়েছে বলে শোনা যাচ্ছে, এই এগ্রিমেন্ট সম্পর্কে আপনার অভিমত কি? হ্যাঁ, আমিও শুনতে আমরাও শুনেছি, কিন্তু আসলে এগ্রিমেন্টে কি কি শর্ত রাখা হয়েছে বা কি কি ব্যবস্থা করার কথা বলা হয়েছে সেটা পরিষ্কার আমাদের কাছে কাগজপত্র নেই, বলতে পারছি না, শুধু কিছু পত্রপত্রিকাই দেখেছি। তো এই রাজ্যেই পুনর্বাসন হওয়াটার বিরোধী আমরা না, কেন্দ্র সরকার যদি ব্যর্থ হয় তাদেরকে সসম্মানে নিরাপত্তা দিয়ে তাদের স্বভূমি ফিরিয়ে নেওয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকার যদি ব্যর্থ হয় তাহলে অন্য কি উপায় থাকতে পারে? বিকল্প তো আর নেই, মানুষগুলি যাবে কোথায়? সুতরাং ত্রিপুরাতেই তাদের ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, তার বিরোধিতা আমরা করি না। এবং এটা যেহেতু আর কেন্দ্র সরকার হাত পা ছেড়ে দিয়েছে তখন এটা না করেও উপায় নেই। আচ্ছা, এই এগ্রিমেন্টের শর্তগুলি বা সিদ্ধান্তগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার যথাযথ পালন করবে কি না এ সম্পর্কে অনেকে জানতে চায়, এই বিষয়ে আপনার অভিমতটা জানাবেন। দেখুন, এখানে মানুষের যে সন্দেহ এটা অমূলক না, কারণ আমরা দেখেছি বর্তমান কেন্দ্র সরকার যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে মানুষের কাছে সেগুলি পালন করে নাই। আমাদের এই রাজ্য সরকার, বর্তমানের যে জোট সরকার, সেটাও মানুষের কাছে যেগুলি প্রতিশ্রুতি দিয়েছিল তার এই প্রতিশ্রুতি পালন করে নাই, কথা রাখে নাই। সুতরাং এই এগ্রিমেন্ট যে তারা বাস্তবায়িত করবে সেটা অনেকেই সন্দেহ করছে, করবে কি না। এবং আমি মনে করি করলে তো ভালোই, কিন্তু যা যা শর্ত রাখা হয়েছে সেগুলা বর্তমান সরকারের, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে ক্যারেক্টার আমরা লক্ষ্য করছি বাস্তবায়িত হবে না, এই সন্দেহ আমিও পোষণ করছি। আচ্ছা, একটা ধারণা আছে, সাধারণ ধারণা, যে শরণার্থীদের পুনর্বাসন দিতে হলে এডিসি এলাকাতে দিতে হবে। যদি এটা সঠিক হয় তাহলে এই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এডিসি কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা শুরু করেছে কি না এ বিষয়ে আপনি জানেন কি বা কিছু বলবেন? হ্যাঁ, আমি জানি এ ব্যাপারে। এখনও এডিসি প্রশাসনের সঙ্গে এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ আলোচনা করে নাই, করা উচিত, কারণ এটা স্বশাসিত, সাধারণ ধারণা, স্বশাসিত এলাকা পরিষদের এলাকাতেই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সুতরাং স্বশাসিত যে এডিসি তার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, এডিসি যারা পরিচালনা করছে তাদের সঙ্গে আলোচনা করেই এগোনো উচিত, কিন্তু তা করা হচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারের, কেন্দ্র কি রাজ্য সরকারের, এডিসির স্বশাসনকেই অমান্য করার, অস্বীকার করার এই যে প্রবণতা সেটাই এখানে দেখা যাচ্ছে। এবং সেখানে স্বাভাবিকভাবেই কিছু মানুষ শোনা যাচ্ছে এই যে রাজ্যেই তাদের পুনর্বাসনের ব্যবস্থাকে এই মেনে নিতে পারছে না, এটা স্বাভাবিক, এরকম কিছু মানুষ থাকতে পারে। কারণ এই এখন তো মেইন ট্রাইবেলের মেইন সমস্যা হলো জমি, সারা দেশে এবং আমাদের রাজ্যেও ট্রাইবেলরা জমি হারায়। এই জমি হারানো, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এভিকশন, এটাই হলো ট্রাইবেলদের সবচেয়ে বড় সমস্যা। এখন দুর্ভাগ্য হলো ট্রাইবেলই ট্রাইবেলদের উচ্ছেদ করলো মিজোরাম থেকে, এটা এখন তাদের জমি ছাড়া তো তারা বাঁচতে পারবে না। এখন শর্তের মধ্যে নাকি বলা হয়েছে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা জমি দিয়ে তো কারো সার্ভাইভ করা কঠিন, সুতরাং জমি দিতে হবে। এখন জমি দিতে হলে এডিসি এলাকায় দিতে হবে, এবং এডিসির এলাকার জনগণের মধ্যে এবং আরও কিছু অংশের মানুষের মধ্যে এই একটা ভয় আছে যে তাদেরকে পুনর্বাসন দিতে গিয়ে আমরা নি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে সরকারের, এডিসির সঙ্গে বা কেন্দ্র সরকার সঙ্গে আলোচনা করে রাজ্যের যারা বসবাসকারী তাদেরও যাতে অসুবিধা না হয় সেভাবেই তাদের জমি প্রদানের ব্যবস্থা করা উচিত। আচ্ছা, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, এই যে এগ্রিমেন্ট হলো, এই এগ্রিমেন্টের ফলে কারা বেশি লাভবান হলো এটা যদি কেউ জানতে চায় সে বিষয়ে আপনি কি বলবেন? লাভ লোকসান যদি হিসাব করতে হয় তাহলে এটা বলতে হয় যে যারা, যে সকল, সবাই এরকম না, মিজোরামের সব মিজোরাই এরকম না,
মিজোরামের মধ্যে একটা অংশ মিজো যারা রিয়াং বিরোধী, তারা মিজোরাম থেকে রিয়াংদের বিতাড়ন করতে চায়। তো এখন এই এই রাজ্যেই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন ব্যবস্থা করলে চিরকালের জন্য তারা রিয়াংদের বিতাড়ন করতে পারল, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ 100% পূরণ হলো। আর ক্ষতি হলো আমাদের এই রিয়াং ভাইদের, কারণ তাদের পূর্বপুরুষের জমিগুলি ফিরে পাওয়া তাদের যে অধিকার, সেখান থেকে তারা চিরকালের জন্য বঞ্চিত হবে। আমি বলবো কেন্দ্র সরকার এখানে তার দায়িত্ব পালন করে নাই, তার জন্য তারা বঞ্চিত হলো। তার জন্য কেন্দ্র সরকারকে আমি আবারও নিন্দা জানাই। নমস্কার।